সময়টা তখন সেপ্টেম্বর মাসের শেষের দিক। চারিদিকের বর্ষার পরিবেশটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে বাতাসে শরতের আভাস আসতে শুরু করেছে। প্রকৃতিও এই সময় কাশফুলের সাজে নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে উঠেছে। এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের শোভা বাড়াতে এই সময় আরও এক ধরনের ছোট সুন্দর পাখির দেখা মেলে, তা হল স্ট্রবেরি ফিঞ্চ বা লালমুনিয়া। সকালের মিঠে রোদে একটি পুরুষ লালমুনিয়া ঘর বাঁধার জন্য তার সঙ্গীকে একটানা ডেকে চলেছে। বেশ কিছুক্ষণ ডাকার পর স্ত্রী লালমুনিয়া তার কাছে আসে। এরপর একটা সময় তারা ঘর বাঁধার সিদ্ধান্ত নেয়। তাই তো মুনিয়া দম্পতি মুখে করে ছোট ছোট খড়কুটো, শুকনো ঘাস, কখনো বা কাশফুলের মঞ্জরি দণ্ড নিয়ে এসে এই ঘাসের ঝোপের মধ্যে তাদের একটি সুন্দর বাসা তৈরি করে। বাসা তৈরির কাজ শেষ হলে স্ত্রী মুনিয়া ডিম পাড়তে বসে। সে তার বাসায় 2-3 দিনের মধ্যে বেশ কয়েকটি ডিম পাড়ে। এরপর মুনিয়া দম্পতি পালা করে ডিমে তা দেয়। ডিমে তা দেবার 14-18 দিন পরে ডিম থেকে অদ্ভুত সুন্দর সব ছানারা একে একে বেরিয়ে আসে। বাবা মায়ের আদর যত্নে 6 দিন পরে বাচ্চাগুলি বেশ কিছুটা বড় হয়ে ওঠে। এরপর একদিন সকালে মুনিয়া দম্পতি বাচ্চাগুলির জন্য খাদ্যের সন্ধানে বেরোলে এক দুষ্টু লোকের পাতা ফাঁদে আটকে পড়ে। সেই নিষ্ঠুর লোকটি অন্যান্য পাখির সাথে মুনিয়া দম্পতিকে ধরে নিয়ে যায়। এদিকে বাসায় অভুক্ত বাচ্চাগুলিকে এক হৃদয়বান ব্যক্তি দেখতে পেয়ে তাদেরকে নিজের বাসায় নিয়ে গিয়ে ধীরে ধীরে আদর যত্ন করে খাইয়ে বড় করে তোলে। একসময় ওই হৃদয়বান ব্যক্তির যত্নে তারা ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং তারা ওড়ার ক্ষমতা লাভ করলে ওই হৃদয়বান ব্যক্তি তাদেরকে আপন জগতে ফিরিয়ে দেয়। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।